কৃষ্ণ একটা মন্তব্য করছিলেন একটা যে কৃষ্ণ ওই যে ডালে কাপড় নিয়ে রাখে কাছে এ ব্যাপারে কথায় মাঝখানে কথা বলেন না একই জিনিস কার দিতে হবে ভাই একই জিনিস কতবার সংসার ঢুকেন ওইখানে ঢুকে লেখা গুলা পড়েন আজ এরা একই জিনিস বারবার প্রতিদিন এসে একই জিনিস আপনার কি ভাই আর কোন কাম নেই খেয়া দেয়া

দুর্গন্ধযুক্ত গু এগুলো গু আমি কেন কাটতে যাব এত নোংরা গু আমি কেন কাটতে যাব আর এগুলো তো মানে অনলাইনে বই আছে এখন বই পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় সেগুলো থেকে সেগুলো পড়েন আর এগুলো কি মানে ইয়া কথা নাকি এগুলো কি আজকের কথা এ মানে বাচ্চা বাচ্চা জানে এগুলো মানে ফালতু আলতু ফালতু জিনিস থেকে যে মানে সব চুনা হাগা মানে এইগুলা মানে এগুলো এককের খাটাস এই মানে হিন্দু মুমিন গুলা আরো খাটাস মুমিন মুসলিম মুমিনদের থেকে হিন্দু মুমিন গুলা মানে বেশি খাটাস এগুলা অসংখ্য বার দেয়া হয়েছে অসংখ্য বার দেখানো হয়েছে আমাদের লাইভে আবার কয়েকদিন পর আবার ভাই এটা কই পাইছেন এটা কই পাইছেন হ্যাঁ এটা তো নাই ভাই হ্যাঁ আবার দেখাইলে বলবে না এটা তো মানি না ভাই এটা তো আমি মানি না ওই বই থেকে দেখান হ্যাঁ ওই বই থেকে কেমন দেখাবে ভাই এই বইতে লেখা আছে ওই বই থেকে কেমন দেখাবে পাগল মানে এইগুলা একবারে খারাপ টাইপের পাগল কে 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 আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি কথা বলেন জোরে বলেন শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো আপনার প্রাইভেট চ্যাটে দুইটা কমেন্ট করছে কোয়েশ্চেন করছে যদি একটু অ্যানসার দিতেন মানে আমি সবার সাথে তো এই জন্য প্রশ্নগুলো করা কেমন হয়ে যাচ্ছে এজন্য জন্য আপনার এখানে দুইটা কোয়েশ্চেন করছি একটু যদি মানে অ্যান্সার জানেন তাহলে মানে দিলে ভালো হইতো আর কি উপকৃত হইতাম সনাতন প্রথম কথা হচ্ছে সনাতন ধর্ম বলে কিছু আছে এটাই আমি জানি না সনাতন ধর্ম আবার কি জিনিস সেটা আমি বুঝলাম না আপনি কি মানে হিন্দু ধর্ম বলে আসলে স্পেসিফিক কিছু নাই হিন্দু ধর্ম হচ্ছে মানে পুরা ভারতের মানে সিন্ধু নদীর তীরে যেই মানে জাতি গোষ্ঠী ছিল তাদের আলাদা আলাদা ধর্ম বিশ্বাস ছিল সেগুলোকে একত্রিত ভাবে হিন্দু ধর্ম বলা হয় এখন এটার ভিতরে কিছু অংশে গরুর মাংস খাওয়াটা আপনি যদি আহ লিখে আপনি এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনি কথা বলি আপনি যদি একটু সংশয় ডট কম হিন্দু ঢুকে গোমাংস এটা লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো লেখা পাবেন সেখানে আপনি দেখবেন যে মহাভারত থেকে শুরু করে হিন্দু ধর্মের সমস্ত বড় বড় গ্রন্থগুলাতেই আসলে গোমাংস মাংস খাওয়ার এবং গরুর মাংস খাওয়ার উৎসব করে গরুর মাংস খাওয়ার বর্ণনা খুব পরিষ্কারভাবে ভাবে দেওয়া আছে এটা হচ্ছে আপনার দুই নম্বর প্রশ্নের উত্তর আর তিন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কিছু কিছু অংশে এই ধরনের বিবাহ যায় যাচ্ছে চাচাত তো আবার কিছু কিছু অংশ এটা অত্যন্ত ঘৃণ্য যেমন ধরেন আপনি যদি তামিল অঞ্চলে যান দক্ষিণ ভারতে যান সেখানে দেখবেন মামার সাথে বিয়ে করাটা বৈধ আছে কিন্তু আবার অন্য অন্য অঞ্চলে সেটা অবৈধ এটা নানা নানা জায়গায় রকম আছে আমি স্পেসিফিকলি আপনাকে তো বলতে পারবো না কিন্তু কারণ হিন্দু ধর্মের ভিতরে স্পেসিফিক কোনো কিছুই নাই আসলে সবই জগা খিচুড়ি মার্কা আহ বলেন এবার সাগর সাগর আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হ্যাঁ সাগর বলেন हां কেমন আছেন আপনি ভালো আছে আশা আপনি ভালো বলেন তাহলে হ্যালো আমি হ্যালো হিন্দু ধর্ম থেকে আসা ঠিক আছে আচ্ছা হ্যাঁ আপনি যে অনেক কিছু যুক্তি দিয়ে বলেন ঠিক আছে আমি আপনার ভিডিও দেখি কিন্তু একটা কথা হচ্ছে কৃষ্ণর একটা মন্তব্য করছিলেন আপনি একটা ভিডিওতে যে কৃষ্ণ ওই যে ডালে কাপড় নিয়ে রাখে

আর এগুলা তো মানে অনলাইনে বই আছে এখন বই পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় সেগুলা থেকে সেগুলা পড়েন আর এগুলা কি মানে ইয়া কথা নাকি এগুলো কি আজকের কথা এ তো মানে বাচ্চা বাচ্চা জানে এগুলা মানে ফালতু আলতু ফালতু জিনিস থেকে যে মানে সব মানে এইগুলা মানে এগুলো একের খাটাস এই মানে হিন্দু মুমিন গুলা আরো খাটাস মুমিন মুসলিম মুমিনদের থেকে হিন্দু মুমিন গুলা মানে বেশি খাটাস এগুলা অসংখ্যবার দেয়া হয়েছে অসংখ্যবার দেখানো হয়েছে আমাদের লাইভে আবার আবার কয়েকদিন পর আবার হ্যাঁ এটা কই পাইছেন এটা কই পাইছেন হ্যাঁ এটা তো নাই ভাই হ্যাঁ হ্যাঁ আবার দেখিলে বলবে না এটা তো মানি না ভাই এটা তো আমি মানি না ওই বই থেকে দেখেন হ্যাঁ ওই বই থেকে কেমন দেখাবে ভাই এই বইতে লেখা আছে তো ওই বই থেকে কেমন দেখাবে পাগল মানে এগুলা এক খারাস টাইপের পাগল